সোমবার সকালে আচমকা নিউ টাউনের জ্যোতি একটি বাড়িতে আগুন লেগে যায় কালো ধোঁয়া দেখতে পেয়ে ছুটে আসে এলাকার লোকজন বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন চড়িয়ে যায় পাশের কয়েকটি বাড়িতে খবর পেয়ে পুলিশ এবং দমকলের ইঞ্জিন এসে গলির রাস্তা হওয়ায় দমকল আধিকারিকদের ঘটনাস্থলে ঢুকতে অসুবিধের মুখে পড়তে হয় পরে যদিও স্থানীয়রা পাশের জলাশয় থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় চারটি বাড়ি তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ

ঠিক আছে আমরা যদি উদ্বেগ না নিতাম আমরা প্রমোদ দত্ত থেকে চার পাঁচজন এসেছি এখানের জনগণ ছিল আমরা সবাই মিটিয়েছি দমকল এসছে লাস্ট সব নেমে গেছে মানে পৌঁছতে পারেনি একেবারে গলির ভিতরে পৌঁছতে পারেনি আসবে কি করে রাস্তা ভালো না তখন এটা ধরলে পুরো এলাকাটাই ধরে যেত সিলিন্ডার বাস্ট হয়েছে একটা চারটে চারটে বাস্ট হয়েছে